জাতির একটি দাবি নিরপেক্ষ নির্বাচন। 16 তারিখ নির্বাচনে যদি সুষ্ঠু গ্রহণযোগ্য অবাধ নির্বাচন হয় তাহলে মোবাইল মার্কার বিজয় হবে, এটা আমি আশা করি। তারা ওয়াদা দিয়েছেন, তাদের ওয়াদা তারা রক্ষা করতে পারলে জনগণের কাছে তারা প্রশংসিত হবেন। এই জন্য আমি মনে করি প্রেয়ার ইলেকশনের প্রমাণ হবে 16 তারিখ বিকেল 5টার ভিতরে যে জনগণ আসলে আদৌ ভোট দিতে পারছে কিনা। আমি 86 সাল থেকে ছাত্র রাজনীতি করি এবং আন্দোলন সংগঠন সংগ্রাম জনগণের পাশে ছিলাম। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি। আপনারা জানেন বসুনাট পৌরসভার নির্বাচন হয়েছে 2015 সালের 30শে ডিসেম্বর। সেদিন জনগণ স্বাভাবিকভাবে ভোট দিতে পারেনি। মনের ভিতরে মানুষের ব্যাপক ক্ষোভ, রাগ, মান অভিমান রয়েছে। 16 জানুয়ারি শনিবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ধারাবাহিকভাবে ভোট হবে, আর এই ভোট হবে ইভিএমে। এই ইভিএমে ভোট হওয়াকে কেন্দ্র করেও মানুষের ভিতরে একটা আশঙ্কা যে ইভিএম কি জিনিস এটা অনেকে বুঝে না, যার পরিপ্রেক্ষিতে আমি গত কয়েকটা লাইভে বলেছিলাম যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাড়িতে বাড়িতে এবং বিভিন্ন চ্যানেলের মাধ্যমে ইভিএম পদ্ধতি বোর্ডের যে বিষয়, যে সিস্টেম, এটা যাতে করে ব্যাপকভাবে প্রচার প্রভাকাণ্ডা চালানো হয়, এতে ভোটারেরা এই বিষয়টা যেন জানতে পারে, বুঝতে পারে এটা, এবং সহজীকরণ হতে পারে। আপনারা জানেন আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আরও 2টা দল আছেন, তাদের জাতীয় প্রতীক নিয়ে তারা ভোট করতেছেন। আমি কিন্তু জাতীয় প্রতীক না, আমি স্বতন্ত্র প্রতীক হিসাবে প্রার্থী হয়েছি। আপনারা জানেন আমি একটি সংগঠন করি, আমার সংগঠনের নাম বাংলাদেশ জামাত ইসলামী। তাদের নিবন্ধন স্থগিত থাকার কারণে আমি স্বতন্ত্র প্রার্থী হই। আমার মার্কা হচ্ছে মোবাইল। এই মোবাইল মার্কাটা আমি এই জন্যই গ্রহণ করেছি, এই মোবাইল মার্কাটা জনপ্রিয় মার্কা, এটা সকলের ঘরে ঘরে, সকলের হাতে হাতে, মা বোন সকল পেশার মানুষের কাছে এই মার্কা রয়েছে। 16 তারিখ নির্বাচনে যদি সুষ্ঠু গ্রহণযোগ্য অবাধ নির্বাচন হয় তাহলে মোবাইল মার্কার বিজয় হবে, এটা আমি আশা করি। ওনারা 2015 সালেও নির্বাচন প্রেয়ার করবে বলছেন, কিন্তু এটা ওই নির্বাচন প্রেয়ার হয়নি। এখন 2021 সালে ওনারা নির্বাচন প্রেয়ার করার কথা বলেছেন, আমরা সেটা দেখব। 16 তারিখ যে শনিবার নির্বাচনটা হবে তার ভিতর দিয়ে প্রমাণ হবে তাদের কথা সত্য না মিথ্যা। যদি তিনি যে ওয়াদা দিয়েছেন এই ওয়াদার আলোকে যদি প্রেয়ার ইলেকশন হয় তাহলে আমি মনে করব তিনি ইতিহাসের পাতায় অত্যন্ত শ্রদ্ধার সাথে লিখিত হবেন, আর যদি সেদিন নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয় তাহলে ইতিহাসের পাতা তিনি মুছে যাবেন এবং তার রাজনৈতিক ক্যারিয়ারের উপরে সবচেয়ে বড় আঘাত আসবে যে উনি কথা দিয়ে কথা রাখতে পারেন না। এজন্যে ওনার প্রয়োজন, উনি এখন পরীক্ষার মুখোমুখি যে আসলে কতটুকু উনি নির্বাচন প্রেয়ার করার প্রশ্নে ভূমিকা রাখবেন। আমি মনে করি এই নির্বাচন যদি প্রেয়ার হয় উনি যতটুকু না লাভবান হবে তার সাথে বেশি লাভবান হবে মাননীয় মন্ত্রী, এবং তার সাথে বেশি প্রেয়ার নির্বাচন হলে সবের সাথে বেশি লাভবান হবে নির্বাচন কমিশন। যে ইভিএমের মাধ্যমে যে ভোট, এই ভোটে প্রেয়ার একটা ইলেকশন হতে পারে, গ্রহণযোগ্য ইলেকশন হতে পারে, এটা প্রমাণিত হবে। কারণ এটা এমন একটি এলাকা, এখানে মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের সাহেব আছেন, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মধুর সাহেব আছেন, এখানে জামাতের নেতা আবু নাসের মোহাম্মদ আব্দুল জাহির সাহেব আছেন। তারা ওয়াদা দিয়েছেন, তাদের ওয়াদা তারা রক্ষা করতে পারলে জনগণের কাছে তারা প্রশংসিত হবেন। এই জন্য আমি মনে করি প্রেয়ার ইলেকশনের প্রমাণ হবে 16 তারিখ বিকেল 5টার ভিতরে যে জনগণ আসলে আদৌ ভোট দিতে পারছে কিনা। জনগণ যদি সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে নির্বাচনে ভোট দিতে পারে তাহলে মোবাইল মার্কার বিজয় হবে। আমি 86 সাল থেকে ছাত্র রাজনীতি করি এবং আন্দোলন সংগঠন সংগ্রাম জনগণের পাশে ছিলাম। পাশাপাশি আমি বিভিন্ন ঈদে বিভিন্ন সময়ে মানুষের বিপদে আশেপাশে ছিলাম, করোনাকালীন সময়ে ছিলাম। আমি বিভিন্ন ঈদের সান্দে গরিব গরুয়া বা অসহায় মানুষকে আমি সহযোগিতা করি, মানুষের বিপদে আপদে থাকি, যার কারণে আমি 2015 সালেও প্রার্থী হয়েছি। সেদিন যদি প্রেয়ার ইলেকশন হতো আমি সেদিনও হয়তো নির্বাচিত হইতে পারতাম। এ কারণে জনগণের ভালোবাসা আমি জনগণের কাছে যাই, যে জিনিসটি পেয়েছি জনগণ আমাকে ভোট দিবে এটা আমার আশা করি। এই কারণে আমি বলছি যে আমি বিজয় হব। মোবাইল একটি জনপ্রিয় মার্কা, একজন জনপ্রিয় ব্যক্তির মার্কা, ঠিক কিনা? এই মোশারফ সাহেব মসজিদে খুতবা দেওয়ার যোগ্যতা রাখেন কিনা, ওয়াজ মাহফিল করার যোগ্যতা রাখেন কিনা, প্রশাসন পরিচালনার যোগ্যতা রাখেন কিনা? বিগত আন্দোলন সংগ্রামে মোশারফ ভাই ন্যায়ের পক্ষে রাজপথে ছিলেন কিনা? সুতরাং 16 জানুয়ারি শনিবার এই পৌরবাসীর আকাঙ্ক্ষিত প্রার্থী মোশারফ ভাইয়ের বিজয়ের মাধ্যমে আমরা প্রমাণ করে দেব এই পৌরসভাবাসী সৎ এবং ন্যায়ের পক্ষে, ঠিক কিনা? আজকে
দাবি নিরপেক্ষ নির্বাচন, ঠিক কিনা? আমাদের লোকমার্কার প্রার্থী মির্জা সাহেব বলেছেন সুষ্ঠু নির্বাচন হবে, আমরা এটা বিশ্বাস করতে চাই। জনগণ তাদের রায় দেবে। নির্বাচনের আগে ফোটকা ফুটিয়ে ভয় ভীতি দেখিয়ে জনগণকে আর ঘরে ঢুকানো যাবে না ইনশাআল্লাহ। জনগণ মোবাইল মার্কার পক্ষে জেগেছে, জাগবে ইনশাআল্লাহ। আমরা কোন উমকি দুমকি ভয় পাই না। আমরা এই বসুরহাট পৌরসভার 21,000 ভোটার এবং 1,00,000 মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা মাঠে থাকব ইনশাআল্লাহ। এই জন্য ঘরে ঘরে মোশারফের সালাম এবং ভোটের দাবি পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে আমাদের গণসংযোগ ওয়ার্ডে ওয়ার্ডে হচ্ছে, হবে ওয়ার্ডে ওয়ার্ডে পথসভা হবে, বাজারে গণসংযোগ হবে ইনশাআল্লাহ।